আমি চৰ্চা কৰি আছোঁ ৰাজ্যৰ বান পৰিস্থিতিৰ ওপৰত। ইতিমধ্যে কিছু সময়ৰ আগতে বিৰতিৰ প্ৰাক মুহূৰ্তত আমাৰ বাৰ্তা সম্পাদক ঋতুস্মিন শৰ্মাই দেখুৱাইছিল গহপুৰৰ পৰিৱেশ কি ধৰণে ব্ৰহ্মপুত্ৰৰ সোঁত আহিছিল, যে যি সোঁত দেখিলে এখন প্ৰচণ্ড নদী যেন ধাৰণা হয়, গতিকে বান পৰিস্থিতি কেনে ভয়াৱহ হ'ব তাৰেই নমুনাই। কিন্তু ভয়াৱহ বান পৰিস্থিতিৰ মাজতো আজিও অসমৰ বান পৰিস্থিতি অধ্যয়ন কৰিবলৈ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী অহা নাই। অথচ কেইমাহমানৰ পূৰ্বে ৰাজ্য চৰকাৰে কেইবা কোটি টকা ব্যয় কৰি নমামি ব্ৰহ্মপুত্ৰ উৎসৱ আয়োজন কৰাৰ সময়ত ব্ৰহ্মপুত্ৰক পূজা দিবলৈ কেইবাজনো কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ আগমন ঘটিছিল। এতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ এই বান পৰিৱেশ চাবলৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰীক আমি পূজা দিয়াৰ প্ৰয়োজন নেকি, যে কেন্দ্ৰীয় মন্ত্ৰীক আমি অনুৰোধ জনোৱাৰ প্ৰয়োজন নেকি, আমি পূজা দি পেলাই তেওঁলোকক আমন্ত্ৰণ জনাব লাগিব নেকি, নে আমি পাতিব লাগিব নমামি বন্তী সভা? এইবাৰ বানৰ এক ভয়াৱহ কাহিনী এবাৰ আপুনি আপোনালোকক ক'বলৈ ওলাইছোঁ, যিটো কাহিনী শুনিলে আপুনি হতবাক হৈ পৰিব। এই ঘটনাটো বাঘবৰত এক অভূতপূৰ্ব ঘটনা যোৱা নিশা সংঘটিত হ'ল। এটা পৰিয়ালটো শুই আছিল, একেলগে পৰিয়ালৰ আটাইবোৰ সদস্যবোৰ শুই থকা অৱস্থাত নিশাৰ ভাগত হঠাৎ তেওঁলোকে অনুভৱ কৰিলে যে তেওঁলোকৰ সন্তানটো নাই, সৰু কণমানি শিশুটি নাই। কলৈ গ'ল শিশুটি ৰাতিপুৱাৰ ভাগত তেওঁলোকে বিচাৰিলে, ক'তো বিচাৰি নাপালে, কাৰণ তেওঁলোক সকলো শুই আছিল। শুই থকা অৱস্থাত নিশা বানপানী আহিছিল আৰু পানী তেওঁলোকৰ ঘৰৰ ভিতৰতো প্ৰৱেশ কৰিছিল। পানী এনে প্ৰচণ্ড আছিল যে এই ঢৌৰ মাজত শুই থকা অৱস্থাত শিশুটোক পানীয়ে উটুৱাই লৈ গুচি যায়। পৰৱৰ্তী সময়ত পুৱা যেতিয়া পৰিয়ালটোৱে সাৰ পায়, বিচনাত লগত থকা পোৱালিটো শিশুটোক লগত নাপায়, ইফালে সিফালে বিচাৰে, চোতালত বা বিচনাৰ এটা কাষত দূৰত পৰি থকা অৱস্থাত এই কণমানি শিশুটিৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হয়। কি ভয়াৱহ পৰিস্থিতি এয়া! সেই ঘটনাটোৰ সংক্ৰান্তত গাঁৱৰ মানুহে কি ধৰণৰ বৰ্ণনা কৰিছে এবাৰ আমি আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ। ঘরের ভিতরে পানি পানি ঘরে আমাকে মানে চৌকি ঢুকি এখন ডুবুন অবস্থা, ওরা থুই একটু বাইরে গেছে, বাইরে থেকে হাত মুখ দিয়ে আইসে লেটিং সেটিং গেছে, আইয়ার দেহে পোলা নাই চৌকিতে, পরে নিচে তলত পড়ি আসলে তারপিছত বিচারি বিচারি চাইছে বলে ঘর খাটর তলত মানে পানি পড়ি আছে, পড়ি মরি আছে, মরি আছে। কি নাম বাচ্চাটো? নাম জানি কি? ইনামুল হাসান। ইনামুল হাসান কেই বছর বয়স? এক বছর, এক বছর। কত ঘর? ঘর এই বিটাসর। কি গাঁওখন নাম? কি গাঁওখনের নাম? বালিগুড়ি বলি কয়। কল্পনা করক কেনে ভয়াবহ দৃশ্য! আপুনি শুই আছে, বিছনাত শুই আছে, হঠাৎ বানপানী আহিছে, আপোনাৰ কোঠাত সোমাইছে, শুই থকা অৱস্থাত আপোনাৰ কাষত থকা আপোনাৰ সন্তানটোক পানীয়ে উটুৱাই লৈ গৈছে, পিছ মুহূৰ্তত পুৱা সাৰ পাই দেখিছে পানীৰ মাজত আপোনাৰ সন্তানটোৰ মৃত্যু হৈছে। ইয়াতকৈ ভয়াৱহ ঘটনা কেনে হ'ব পাৰে? কিন্তু এনে পৰিস্থিতিৰ মাজতো অসমৰ বান পৰিস্থিতি অধ্যয়ন কৰিবলৈ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ আগমন ঘটা নাই। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সমষ্টি মাজুলীত আজিও অনুৰূপ ধৰণৰ ঘটনা এটা সংঘটিত হ'ল। মাজুলীতো এটা কণমানি শিশুৰ মৃত্যু হ'ল। আমি মাজুলীৰ দৃশ্য দেখুৱাইছোঁ। এই পৰিয়ালকেইটাৰ মাজতো এটা নিষ্ঠুৰ মৃত্যু সাৱটি ধৰিলে এটা পৰিয়ালৰ এটা সন্তানে, এটি কণমানি সন্তানে। এতিয়া পৰিয়ালৰ সদস্যসকলে এই সংক্ৰান্তত কি ধৰণে মৃত্যু হ'ল সেই বিষয়ে ক'ব বিচাৰিছে, আমি দৰ্শকক সেয়া দেখুৱাব বিচাৰিছোঁ। নিজৰ ছোৱালীজনীকে মানে কানুনি দিলে মানে কি ক'ব আৰু, বিপদৰ সময়ত কি ক'ব? সেই ল'ৰাজনক আৰু ইমানে ডাঙৰ টিঙৰ কৰিছিলে মাক বাপেকে, আৰু ক'বলৈ বাহা নাই মানে। সবাই গাঁৱৰ মানুহ মৰম কৰি দিয়ে, হালি ৰুটিলে মৰম কৰি দিয়ে। আজি যে এনেকুৱা দুবছৰ ধৰি হৈ গ'ল, এবছৰ পাৰ হৈছে, এবছৰ পাৰ হোৱাৰ কাৰণে এনেকুৱা ল'ৰাজনে এতিয়া মাক বাপেকক এতিয়া বেমাৰ চাবই হ'বলগীয়া হৈ যায়। ল'ৰা এটাই, মুঠতে ছোৱালী এটা, ল'ৰা এটা, এটা ল'ৰা এজনী ছোৱালী আছিল, তাৰ মাজত ল'ৰাটোৰ অতি কৰুণভাৱে মৃত্যু সাৱটি ল'বলগীয়া হ'ল। কমল মেধি, দেখা গ'ল যে এইখন চৰকাৰৰ দিনত এটা তাৎপৰ্যপূৰ্ণ ঘটনা আমি লক্ষ্য কৰিছোঁ, যে বান সাহায্য বিচাৰি কেন্দ্ৰক হেঁচা প্ৰয়োগ কৰা, কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাৰ কোনোবা সদস্যক প্ৰধানমন্ত্ৰী বা গৃহমন্ত্ৰীক ৰাজ্যখনলৈ আমন্ত্ৰণ জনোৱা, সেইবোৰ সাহস চৰকাৰখনৰ নাই। অথচ চৰকাৰ কেন্দ্ৰত নিজৰ আছে, তেওঁলোকৰ সাহসিকতাই ক'ব লাগিছিল আমাক ইমান টকাৰ সাহায্য লাগে, আমাক কেন্দ্ৰীয় মন্ত্ৰী পঠিয়াব লাগে। সেই সাহস আমাৰ চৰকাৰখনৰ অভাৱ ঘটিছে নেকি? বৰ মৰ্মন্তুদ দৃশ্য কিছুমান আপোনালোকে দেখুৱাই আছে। সঁচাকৈ গোটেই সমগ্ৰ ৰাজ্যখনৰ এই পৰিস্থিতিটোত আমি সকলোৱে ব্যথিত, কিন্তু আমি সাধাৰণ নাগৰিক যিধৰণে ব্যথিত হৈছোঁ তাৰ বিপৰীতে আমি দেখা পাইছোঁ যে জনপ্ৰতিনিধিসকলৰ এতিয়ালৈকে কলিজা কঁপি উঠা নাই। আৰু বিশেষকৈ আমাৰ অতি সংবেদনশীল বুলি কোৱা নৰেন্দ্ৰ মোদী আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে এই গোটেই বিষয়টোক লৈ অকণো সক্ৰিয়তা দেখুওৱা আমি দেখা নাপালোঁ।
সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী আজি এটা মই টিভিত বাইট দেখিছো একেবারে গা এৰি দিয়া ধরনের কথা যে উপায়ুক্ত সকলক আমি নির্দেশ দিছো 48 ঘন্টার ভিতর মৃতকর পরিয়ালে পয়সা পাব অথচ ভুক্তভোগী সকলে আপনার টিভিত কি ধরনের কথা কই আছে আমি দেখিছো তার মানে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে গোটেই বান পরিস্থিতিটো মোকাবিলা করার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়াই নহয় তেওঁলোকৰ আন্তরিকতার অভাব দেখা পাইছো শক্তিমন্ত্রীগৰাকী কালি নির্লজ্জভাবে হিমন্ত বিশ্ব শর্মার লগত যে হাহি শিক্ষকসকলক করা অপমান চাই আছিল সেইটো আমি দেখিছো আজি কেশব মহন্তক আপনি দেখালে যে এই দুর্যোগের মুহূর্তে পূজা করে আছে তার মানে সর্বানন্দ সোণোৱাল আর তেওঁৰ মন্ত্রীসভার এগৰাকীও মন্ত্রী এগৰাকীও জনপ্রতিনিধিক আমি এই গোটেই বিষয়টোত ব্যথিত হওয়া আমি দেখা নাপালো এয়া সম্পূর্ণরূপে দুর্ভাগ্যজনক কথা আর পরিবর্তনটা আসলে আসলতে ক্ষমতা দখলের একটা স্লোগান এই কথাটো আজি অন্তত আজি অসমবাসীর এই দুর্যোগের সময় অন্তত এই কথাটো আর জলজট পটপট হয়ে পড়েছে তেওঁলোকৰ যে অন্তরত কোনো আন্তরিকতা নাই জনতার প্রতি বানপীড়িতর প্রতি এই কথা এটা জলজট পটপট হয়ে পড়েছে আপনি সঠিকভাবে একটা কথা উল্লেখ করেছে একটা কথা আমি বুঝি নাপাও যে কেন্দ্রত নরেন্দ্র মোদী সরকার আছে আগতে আমি দেখেছিলাম যে মনমোহন সিং ডাঙরিয়ার প্রতি কি মনোভাব পোষণ করে আমি ইমান সাবলে নাপাও কারণ বক্তব্য শুনা না যায় কিন্তু নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রাজনাথ সিং ডাঙরিয়ায় নীতিন গাডকারী ডাঙরিয়ায় সদায় কই থাকে কথা আহি কয় দিল্লিত কয় আমি ভাবিছো যে তেওঁলোকে প্রতি আন্তরিকতা সচাকে আসলে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী তেখেতক সদায় প্রশংসা কই থাকে নরেন্দ্র মোদী অমিত শাহে আমি দেখা পাইছো যে এই দুর্যোগের সময়ত টাকা আনিবর কারণে তেওঁর কোনো আমি ইনিশিয়েটিভ দেখা পোৱা নাই তেওঁৰ কোনো উদ্যোগ দেখা পোৱা নাই আনকি নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিদেশ ঘূৰি থকা নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিপদর সময়ত কিন্তু এবার অহা নাই রাজনাথ সিং সামান্য কথা দিয়ালে আহিছে আগতে কিন্তু এইবার ইমান আমার ডাঙর জাতীয়তা দুর্যোগ এই দুর্যোগের সময় অহা নাই নীতিন গাডকারী ডাঙরিয়া এই দুর্যোগের সময় অহা নাই আর আমার সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ইয়াত এবার আনি জনতার দুঃখ দুর্দশা দেখাবলৈ সক্ষম হওয়া নাই তাতকে ডাঙর কথা আমি তরুণ গগৈর ক্ষেত্রত হয় তেখেতৰ বহুত দোষ আছে যার কারণে জনতাই তোক বিতাড়িত করেছে ক্ষমতার কিন্তু এনেকা বানপানির সময় তখেতে কিন্তু হেলিকপ্টারখন কিন্তু ঘুরি ফুড়ছিল কিন্তু এইগারী মুখ্যমন্ত্রীকে আমি দেখা পাইছো যে কোরবাত আজি মরিগাঁও গুয়াহাটি নিয়ারেস্ট একটা জায়গা মরিগাঁওত গেছে তখেতে তার বানপীড়িতর কথা পাতিছে আর খুব একটা মানে নিরাপদ ঠাইলে গিয়ে নিরাপদে উভতি গুছি আছে আজি আপনার টিভিত যে ভিজুয়াল দেখছে গহপুর গহপুরের দূরে ঠাই এই অবস্থা তেনহলে রঙা নদীর যে পানি এরি দিছে সেই রঙা নদীর পানি এরি দিয়া নামনি অংশের মানুষের এটা কি দুরবস্থা হব পারে এই কথাবিল আমি সোশিয়াল মিডিয়াত দেখি সংবাদ মাধ্যমের বিভিন্ন হাত দেখিছো মাজুলীর দুরবস্থা দেখিছো সাধারণ নাগরিক হিসাবে সকল নাগরিকরে ব্যথিত হব কিন্তু জনপ্রতিনিধিবিলাকৰ এতিয়ালৈকে অন্তরাত্মা কপি উঠা নাই কিন্তু এটি কথা প্রমাণ হয়ে গেল যে আজি চিরাঙত পানীরাম বরক যে ধরনের এগারী সাধারণ বড় মহিলা খেদিছে তখেতে রাজনীতি বুঝি নাপায় তখেতে একদম ভুক্তভোগী নির্যাতিত এগারী মহিলা তখেতে কিন্তু এগারী জনপ্রতিনিধি খেদি লগেছে এই যে ত্রিহুলপাত আকৌ মনত রাখি ত্রিহুলেরে খেদিছে তার মানে আমার বিজেপি সরকারের কারণে এই ডর সিম্বল ত্রিহুল ত্রিহুলটো তখেতে সচেতনভাবে করেছে না কি মানে নাজানো তখেতে সচেতনভাবে করা মহিলা যেন লগা নাই কিন্তু এই ত্রিহুল পাতেই কিন্তু এই ধর্মর আবরণের ক্ষমতা দখল করব খোঁজা সকলক কিন্তু এই ত্রিহুল পাতে এদিন কিন্তু বিদ্ধ করব এই কিন্তু খাটাং তাৎপর্যপূর্ণভাবে লক্ষিমপুরত যা 24 ঘন্টা 48 ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা নাই কিন্তু বিদ্যুৎ পরিষদের ফল কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই প্রদ্যুৎ আমার শক্তিমন্ত্রী পল্লব লোচন দাস হিমন্ত বিশ্ব শর্মার বহি পেলায় শিক্ষকক অপমান করা চাই থাকা দেখা গৈছিল কিন্তু তেওঁ কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই উপাধ্যায় ডাঙরে আপনি কি ভাবে যে লক্ষিমপুরক এতিয়া যুদ্ধকালীন তৎপরতায় লক্ষিমপুরক গুরুত্ব সহকারে লোক লক্ষিমপুর গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষিমপুর বিদ্যুৎ সংযোগ মোবাইল নেটওয়ার্কও ক্রমান নাইকিয়া হবলগা পরিবেশের সৃষ্টি হয়েছে হয় গতি এই ক্ষেত্রে আপনার শক্তিমন্ত্রী ডাঙরিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার পিছিয়ে পিছিয়ে ঘুরি ফুরাতক তখেতে বান বিধ্বস্ত লক্ষিমপুর ধেমাজি আদি অঞ্চলত যাতে বিদ্যুৎ সংযোগ ব্যাহত নহয় রাইজে যাতে ইয়ার কোনো ধরনের দুর্ভোগ ভুগিবলগিয়া নহয় তার প্রতি তখেতে চকু দিয়া উচিত গতি তখন আমি আহ্বান জানাইছো তখন হিমন্ত বিশ্ব শর্মার যে প্রীতি দাদা প্রীতি এই দাদা প্রীতিও তখেতে গহপুরত এনে এক পরিবেশের সৃষ্টি হয়েছে এই বিষাদর মজাত হাঁহির খবর যে গহপুরত আজ এখন বিয়া হয়েছিল এই বিয়াখন অভিনব বিয়া বিয়ার পূর্বের সাজু আছিল হঠাৎ বিয়াঘর পানি সোমাল আমি ফুল স্ক্রিনত দেখাম বিয়াঘর পানি সোমাল পানি সোমার লগে কইনায় এনেকে টেবুলের ওপর বহি থাকবলগা হয়েছে বেঞ্চির ওপর বহি থাকবলগা হয়েছে মানুষের বানপানির মাজতে টিটি টিটি আই কইনাক উপহার দিবলগা হয়েছে কইনায় মাটিত বহি থাকা নাই ভালকে মন করব কইনা বহি আছে এখন টেবুলের ওপর কেন গোটেই বান বিধ্বস্ত অঞ্চল বিয়া আগরপর ঠিক হয়ে আসছিল গতি বিয়া ঘরলে বিভিন্নজনক আমন্ত্রণ জানাইছিল আর আজি কইনাই সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করবলে সক্ষম হয়েছে একমাত্র বানপানির বাবে এয়া কইনার ঘর সম্পূর্ণরূপে প্লাবিত কইনা এখন বেঞ্চি চকী বেঞ্চি এখন টেবুল এখন ওপর বহি আছে কইনার ভরি তলত চাক পানি এই পানির মাজত কইনা বহি আছে আর ইয়ার মজতো গাঁওবাসী পানি খসি খসি গাঁওলে আইছে আই কইনাক
উপহার দিছে, বিয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এনে পরিস্থিতির মাজত এইখান গাঁত এটা বিয়া অনুষ্ঠিত করবল পরিবেশের সৃষ্টি হয়েছে। যি কি নহক, এয়া হল গহপুরের পরিবেশ আমি দেখাইছিল, লক্ষিমপুরের পরিবেশ কিছু সময় আগে ঋতুস্মিনে দেখালে, আমি মাজুলির পরিবেশ দেখাইছো। মাজুলিত কিদরে কণমানি শিশু এটার মৃত্যু হয়েছিল, বাগবরত কেন শিশু এটার মৃত্যু হয়েছিল। কমলমেটি ডাঙর ঘটনা এটা যে বিদ্যুৎপিষ্ট হয়ে আগতে বানপানী হল মানুষ মরার ঘটনা খুব কমেই ঘটে, কেতিয়াবা এটা দুটা ঘটনা ঘটিছে, এবার কেবাটাও ঘটনা ঘটিলে, গুৱাহাটীত এটার পিছনে এটা মানুষ মরিলে, লক্ষিমপুরত এগারী ছাত্রীর মৃত্যু হল, এইবার যোরহাটেন শহরত বিদ্যুৎপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হল। এনে অবস্থাত আপনি মন করবেন, এটা পল্লব লোচন দাসে নতুন নিয়ম এটা করেছে, গুৱাহাটী মহানগরীর নিশা অল্প বরষুণ হলে লাইট সংযোগ কাটি থ দিয়ে, যাতে বিদ্যুৎপিষ্ট হয় আর মৃত্যু নহয়। এইটা স্থায়ী সমাধান হয় নাকি? না, পল্লব লোচন দাসে মানে সমাধানটা এনেকেই উলিয়াইছে যে আপনার যদি মূরর বিষ হয় তেনহলে আপনি চিকিৎসা করাতক মূরটোই কাটি দিব লাগে, মূরর বিষ হয়েছে কারণে মূরটোই কাটি দিয়া, এনেকা একটা সিস্টেম উলিয়াইছে, যেহেতু বিদ্যুৎপিষ্ট হয়ে মানুষ মরিছে গতি কারেন্টটোই কাটি দিয়ে। আজি দেখা পাইছো, আজির দিনটো আপনি উল্লেখ করা নাই যে আজি বশিষ্ঠর পিলিং কাটা বলে ঠাই, আজি আজিও এগারী কিশোরের মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুটকে ধরে যা এটা মাহত, মন করব দে, যা এটা মাহত একইশগী মানুষের মৃত্যু ঘটিছে বিদ্যুৎপিষ্ট হয়। মই নাজানো যোৱা ইমান বছৰৰ অসমৰ ইতিহাসত এনেকুৱা ঘটনা ঘটিছিল নে নাই। 32 গৰাকী মানুহ এই মুহূৰ্তলৈকে, আজি সন্ধিয়াৰ পিছত যদি আকৌ ঢুকাইছে তেতিয়াহলে এইটো 32 আপোনাৰ শিশুজনক, তেনেহলে 34 হ'ব, 34 গৰাকী এতিয়ালৈকে বানত এইকেইদিনত মৰিল, যোৱা এসপ্তাহত 34 গৰাকী মানুহৰ মৃত্যু ঘটিলে। আপনি কোকসুন অতনু ভূঁইয়া ডাঙরিয়া, যোৱা কেই বছৰত, যোৱা কেইটামান আমার মনত থকা দিনৰ ভিতৰত ইমান ডাঙৰ ডাঙৰ বানপানী হৈছে, এই কেইদিনের ভিতর 34 গৰাকী মানুষ, আর আটাইতকৈ ইন্টারেস্টিং কথা, বিদ্যুৎপিষ্ট হয়ে 21 গৰাকীকে মানুষ এমাহের ভিতর মৃত্যু হওয়ার খবর আপনি পাইছিল নে? নিশ্চয়। মই তো ভাবো যে কেতিয়াও আমি এনেকুৱা খবর পাবলগীয়া হওয়া নাই। গুৱাহাটীত দুটা ঘটনা সংঘটিত হয়েছিল, লক্ষিমপুর যোরহাটতো এটা এই ঘটনা সংঘটিত হয়েছে, তার মানে কি সমগ্র রাজ্যতে এটা বিদ্যুৎ বিভাগের কাম কাজ আসলতে প্রশ্ন আটাইতকৈ ডাঙর কথা, আপনি সাংঘাতিক ডাঙর কথা যে যদি বান, আপনি দেখছে যে গুৱাহাটীর কিন্তু সকলো ঠাইতে একে সময়তে বানপানী নহয় বা বহুত এনেকুৱা এলাকা আছে বানপানী নহয়, এতিয়া বানপানী নোহোৱা এলাকাতো অলপমান বৰষুণ দিয়ার লগে লগে বিদ্যুৎটো কৰ্তন কৰি দিয়া হয়, অর্থাৎ মূৰৰ বিষ হলে মূৰটো কাটি দিয়ার নীতি লৈছে পল্লব লোচন দাসে। আর নির্লজ্জর দরে কালি হিমন্ত বিশ্ব শর্মার লগত শিক্ষকক করা অপমান চাই আছে, অথচ তেখেতৰ নিজৰ বিশ্বনাথ জিলা আপনি দেখুৱাই আছে, নিজৰ বিশ্বনাথ জিলাত কিন্তু এই ধরনের সাংঘাতিক দুরবস্থাত মানুষ একদম আক্রান্ত হয়ে আছে। তার মানে এই কথার পৰা এটাই প্রমাণ হয়েছে যে সর্বানন্দ সোণোৱাল আর এই মন্ত্রী সভার যখন মন্ত্রী আছে, জনপ্রতিনিধি আছে, কোনো পর্যায়ে জনতার প্রতি কোনো দায়বদ্ধতা নাই। দর্শক জ্ঞাতে পুনের জানাও যে দুজন মন্ত্রী, মানে পুনের কোথাও আমি দেখাবলে চেষ্টা করি, এজন পল্লব লোচন দাস, এজন জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত, দুইজন আজির তারিখত অতিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি ফুল স্ক্রিনত দেখাবলে চেষ্টা করি। দুই মন্ত্রী আজি কত ব্যস্ত আছিল, এয়া হয়েছে পল্লব লোচন দাস হাঁহি মাতি হিমন্ত বিশ্ব শর্মার বহি আছে, এই কালির দৃশ্য, হিমন্ত বিশ্ব শর্মায় শিক্ষকক জেরা করেছে আর পল্লব লোচন দাস বহি আছে। আমার প্রশ্ন যে শক্তিমন্ত্রীর এই শিক্ষা বিভাগের কাম কাজে কি প্রয়োজন আছিল, হিমন্ত বিশ্ব শর্মার লেম্পটো হয়ে যাওয়ার তার বহি আছে নাকি, তার একু কাম করবা নাকি, এটার পিছত এজনক বিদ্যুৎপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে, অথচ শক্তিমন্ত্রী বিদ্যুতের ব্যবস্থা ভাল করার পরিবর্তে হিমন্ত বিশ্ব শর্মার বহি আছে, আর এইজন জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত রাজ্যপাল গৈছিল কলিয়াবর কামাখ্যা মন্দিরলে, আর কেশব মহন্ত লগত ব্যস্ত আজি, যে আজি রাজ্যখনের বিভিন্ন মথাউরি ভাঙিছে, কেশব মহন্ত দাবি করে নতুন করে নির্মাণ করা মথাউরি বা মেরামতি করা মথাউরি একু ভঙা নাই, তেনহলে কেন বানপানী হয়েছে ভগবানে জানে, কেশব মহন্ত ব্যস্ত রাজ্যপালের সহিত আজির এই বানপানীর দিনট নিজ সমষ্টিত পূজা করার, ইয়াতক লজ্জাজনক কথা কি হব পারে? রজন উপাধ্যায় ডাঙরিয়া, মথাউরি এটার পিছত এটা ভাঙি আছে, সরকারে টার্গেট দিছিল এপ্রিলের ভিতর মথাউরি নির্মাণ হব লাগে, এতিয়া কিন্তু বারবারে কৈছে যে মথাউরি ভঙা নাই, পূর্বর মথাউরি সরকারে বনোয়া মথাউরি ভঙা নাই, বা সরকারে পুনর্নির্মাণ করা মথাউরি ভঙা নাই, পূর্বর মথাউরি ভাঙিছে, কি কিনা যুক্তিযুক্ততা আছে না এই বক্তব্যর? আচ্ছা, যদি মথাউরি ভঙাই নাই তাহলে বানপানী হল কেন? গতি এই ক্ষেত্রে সরকারে দায়হরা মন্তব্য দিলে তো নহব, এনেকুৱা দায়হরা মন্তব্য দি সরকারে সরকারখানে আসলে কি বুঝাব খুঁজেছে? জাতি মাতির ভেটির কথা কোয়া সরকারখানে অসমিয়া মানুষের জীবনক লো হেতালি কেউ খেলব খুঁজেছে, সেই কথাটা আমি এতিয়ালৈকে বুঝি পোৱা নাই। না, এটা ডাঙর কথা মই দেখিছো যে সর্বানন্দ সোণোৱাল সরকারে যে যোৱা বছর বানপানী হওয়ার পিছত, যোৱা বছর বানপানী হওয়ার পিছত কৈছিল যে আমি এতিয়া আমি গোটেইবিলাক ঠিনঠাত লগাব পৰা নাই, দায়িত্ব লৈছো মাত্র অহা বছরের পৰা, আর মানুষ এই দুর্যোগ নহয় যদি এই কথা তেখেতে যোৱা বছর কৈছিল, আর তার কারণে তেখেতে যোৱা সেপ্টেম্বর মাহতে জলসম্পদ বিভাগের মন্ত্রীক দায়িত্ব দিছিলে, কৈছিলে যে আপনাদের 30 এপ্রিলের ভিতর মথাউরিবিলাক নির্মাণ করব, সেইমতে 36টা অতি সেনজিটিভ মথাউরি চিনাক্ত করেছিল, আর প্রায় 200র উপর মথাউরি চিনাক্ত করেছিল, যাক নির্মাণ করার কাম করিম বলে কৈছিলে, কিন্তু লওয়া ইমান মানে
তেওঁলোকৰ এটা মানে অভিলাষী আঁচনি বুলি ক'ব লাগিব। সেই ইমান ধুনীয়াকৈ তেওঁলোকে ঘোষণা কৰিলে, কিন্তু 30 এপ্ৰিলৰ ভিতৰত এই মথাউৰি নিৰ্মাণ কৰাৰ তেওঁলোকে ব্যৰ্থ হ'ল। এতিয়া সেই ব্যৰ্থতাটো কেশৱ মহন্তই ইমান নিৰ্লজ্জভাৱে মূৰ পলকা মাৰিব বিচাৰিছে, কৈছে যে তেওঁলোকৰ নতুনকৈ নিৰ্মাণ কৰা মথাউৰি ভঙা নাই। আৰে মন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি কেইদিনমান আগতে নিজে ক'বলগীয়া হৈছে যে আপোনালোকে সময় কম পালে আৰু কিছু পইচা আপোনালোকে মুকলি আনিব নোৱাৰিলে, যাৰ কাৰণে সম্পূৰ্ণভাৱে মথাউৰি নিৰ্মাণ নহ'ল। আৰু ইণ্টাৰেষ্টিং এটা কথা, কেন্দ্ৰত বিজেপি চৰকাৰ, মৰমৰ নৰেন্দ্ৰ মোদীৰ মৰমৰ ভাই সৰ্বানন্দ, এতিয়া আজি কিছুদিন আগতে আপোনাৰ নিশ্চয় মনত আছে, নিউজ ওলাইছে যে তেওঁলোকে ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট দিব নোৱাৰাৰ কাৰণে বান সাহাৰ্যৰ পৰৱৰ্তী পইচাখিনি তেওঁলোকে নাপায়। তাৰমানে ইমানে অকৰ্মণ্য সৰ্বানন্দ সোণোৱাল, ইমানে অকৰ্মণ্য জলসম্পদ মন্ত্ৰী কেশৱ মহন্ত, অথচ আমি ভুলতে তেওঁলোককে পৰিৱৰ্তনৰ তেওঁলোকৰ এই শ্লোগানত ভুল গৈ আমি জনতাই কিন্তু তেওঁলোকে শাসনত অধিষ্ঠিত কৰিছিলোঁ, কাৰণ আমি কংগ্ৰেছৰ দুৰ্নীতি অপশাসনৰ অধিষ্ঠিত হয় আমি ভাবিছিলোঁ যে সঁচাকৈ এওঁলোকে কিবা এটা কৰিব। তাৎপৰ্যপূৰ্ণ কথা যে তেওঁলোকে কেন্দ্ৰৰ পৰা পইচা লাগে, কেন্দ্ৰৰ পৰা আমাক ইমান টকা লাগে, কেন্দ্ৰৰ পৰা 500 কোটি টকা লাগে, সেই দাবী উত্থাপন কৰাৰ বিপৰীতে আপুনি মন কৰিব সৰ্বানন্দ সোণোৱাল হওক, হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁলোকে এটা মন্তব্য কৰে, আমি টকা মোকলাই দিছোঁ, অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে তাত পৰ্যাপ্ত পৰিমাণৰ টকা আছে ধাৰণা দিব বিচাৰে। যোৱাবাৰ বানপানী হোৱাৰ সময়ত চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে স্পষ্টভাৱে কৈছিল ৰাজ্য চৰকাৰে তাত পৰ্যাপ্ত পৰিমাণৰ পইচা আছে, অৰ্থাৎ তেওঁলোকে বুজাব বিচাৰে যে কেন্দ্ৰৰ টকা নহ'লেও ৰাজ্য চৰকাৰ চলিব পাৰে। কিন্তু ৰাজ্যখনৰ অৱস্থা কি অসমৰ ৰাইজে ভালকৈ জানে। উপাধ্যায় ডাঙৰীয়া, তেওঁলোকৰ সাহস নোহোৱাইছে নেকি যে মোদী চৰকাৰৰ ওচৰৰ পৰা কেন্দ্ৰীয় মন্ত্ৰীক বা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ওচৰত এখন স্মাৰক পত্ৰ দিলে তেওঁলোকৰ নম্বৰ কটা যাব, সেই ভয়তে তেওঁলোকে টকা বিচাৰি কেন্দ্ৰক হেঁচা প্ৰয়োগ কৰা নাই নেকি, বা কেন্দ্ৰীয় কোনো প্ৰতিনিধি অসমলৈ আহিব লাগে বুলি তেওঁলোকে দাবী জনাবলৈ এইকাৰণে ভয় কৰিছে, দাবী জনালে তেওঁলোকে যি নম্বৰ পায় সেই নম্বৰ কৰ্তন হ'ব। হয়, সেইটোৱে কথা, দাবী জনালে তেখেতসকলে ভাবে তেখেতসকলৰ নম্বৰ কটা যাব। আৰু এখন হয় হুজুৰ, যিটো আমি বিচৰা নাছিলোঁ যে জাতীয় নায়কৰ দ্বাৰা সন্মান দিয়া, অসমীয়া যাক সন্মান দিছিল জাতীয় নায়ক বুলি সৰ্বানন্দ সোণোৱালে, সৰ্বানন্দ সোণোৱালে দিল্লীৰ ওচৰত আঁঠু লগাব বুলি কিন্তু অসমৰ ৰাইজে কাহানিও বিশ্বাস কৰা নাছিল। গতিকে আমি এতিয়াও আশা কৰিম যে জাতীয় নায়কৰ দৰে মানে বিশেষণ পোৱাজনে সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই জাতীয় নায়কৰ মৰ্যাদা অক্ষুণ্ণ ৰাখি দিল্লীৰ ওচৰত দাবী কৰক, দাবী কৰি অসমৰ যিখিনি ন্যায্য প্ৰাপ্তি এইখিনি আদায় কৰি আনক, এইটো আমি আজি সৰ্বানন্দ সোণোৱাললৈ আমি আহ্বান জনাইছোঁ। হয় না, ৰাইজৰ দুৰ্যোগৰ সময়ত জাতীয় নায়কে দায়িত্ব পালন কৰিব নোৱাৰিলে কোনে তেওঁক জাতীয় নায়ক, এটা সংগঠনে দিয়া জাতীয় নায়ক উপাধি এইটো সকলো অসমৰ সকলো জনগণে গ্ৰহণ কৰা এইটো উপাধি নহয়। আৰু এতিয়াতো তেওঁ গৈ গৈ জাতীয় খলনায়কত পৰ্যবেক্ষিত হৈছে, এইটো এটা শ্লোগানত পৰিণত হৈছে যে তেওঁ জাতীয় খলনায়ক। আৰু আপুনি যি কৈছে দিল্লীৰ ওচৰত আঁঠু লোৱা, সেই জাতীয় নায়কে বিত্তমন্ত্ৰী অৰুণ জেটলীৰ ভৰি সেৱা কৰা ফটো এটা মাজতে ছ'চিয়েল মিডিয়াত ওলাই গৈছিলে। তাৰমানে তেওঁ আঁঠু লোৱা মানে এইটো শ্লোগান নহয়, সঁচা সঁচিকে আঁঠু লোৱা এগৰাকী মুখ্যমন্ত্ৰী আমি পালোঁ, আৰু ভুলতে আমি তেওঁকে জাতীয় নায়ক বুলি আখ্যা দিওঁ। অসমীয়া জাতিটোৰ ইয়াতকৈ আৰু দুৰ্ভাগ্যজনক কথা মই ক'ব বুলি ভাবোঁ যে এতিয়াও আমি নিৰাশ হ'ব নালাগে, এতিয়াও সময় আছে। আমি আশা কৰিছোঁ সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰে কাইলৈ পৰিলে বিজেপিৰ কোনো স্পক্স পাৰ্চন, আজি আচলতে মই ইচ্ছা কৰি বিজেপি বা কংগ্ৰেছৰ কোনো প্ৰতিনিধিকে অঞ্চললৈ মতা নাই, চিঞৰ বাখৰ নহয়, আমি ক'বলগীয়াখিনি ক'ব বিচাৰিছোঁ। আমি আশা কৰিছোঁ কাইলৈ বিজেপিৰ কোনো স্পক্স পাৰ্চনে প্ৰেছ কনফাৰেঞ্চ পাতি এনেকৈ নকয় যে এতিয়া আমি কেনেকৈ ক্ষয় ক্ষতিৰ হিচাপ দিম, বানপানী শুকাই লওক তাৰপিছত আমি ক্ষয় ক্ষতিৰ হিচাপ দিম, তাৰপিছত কেন্দ্ৰৰ পৰা টকা আনিম, এইটো এটা তেওঁলোকৰ উত্তৰ। যোৱাবাৰ যেতিয়া বানপানী হৈছিল তেওঁলোকক যেতিয়া প্ৰশ্ন কৰা হৈছিল কেন্দ্ৰৰ পৰা ধন বিচৰা নাই কিয়, তেতিয়া তেওঁলোকৰ উত্তৰ আছিল কিমান ক্ষতি হৈছে এতিয়া বানপানীৰ মাজত আমি কেনেকৈ গম পাম, বানপানী যোৱাৰ পিছতে ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ লৈ আমি দিল্লীৰ পৰা টকা আনিম, কিন্তু কাৰ্যতঃ যোৱাবাৰ কিমান টকা আনিলে অসমৰ ৰাইজে দেখিছে। গতিকে কাইলৈ যাতে তেনেধৰণৰ উত্তৰ মুখ্যমন্ত্ৰী বা বিজেপি নেতৃত্বৰ পৰা নাপাওঁ, আমি আশা কৰিছোঁ কেন্দ্ৰৰ পৰা টকা হওক, কেন্দ্ৰৰ পৰা টকা আনি পেলাই চৰকাৰে যদি নিজে পাৰে ভাল কথা, কিন্তু লখিমপুৰৰ আজি যিদৰে পচা চাউল আশ্ৰয় শিবিৰত দিয়া হ'ল তাতকৈ নিদিয়াই ভাল, এনেকৈ দি পৰিৱৰ্তনকামী চৰকাৰখন আগবাঢ়িব নালাগে। আমি ভাবোঁ বান সমস্যাক গুৰুত্ব সহকাৰে লওক, লগতে মথাউৰি য'ত ভাঙিছে সেইখিনি ব্যৱস্থা লওক, দোষী বিষয়া বা দোষী ঠিকাদাৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লওক, আৰু কেন্দ্ৰৰ পৰা সাহাৰ্য আনিবলৈ চৰকাৰে তাৎপৰ্যপূৰ্ণভাৱে তৎকালীনভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰক। মোৰ সময় শেষ হৈ আহিছে, কমল মিডিয়াৰ ৰঞ্জন উপাধ্যায় দুয়োকে ধন্যবাদ জনাই অনুষ্ঠানৰ পৰা বিদায় জনাইছোঁ। আমি সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰ সমালোচনা কৰিব বিচাৰোঁ, আমি বিচাৰিছোঁ কেন্দ্ৰৰ পৰা যাতে টকা আনাতে চৰকাৰখন সক্ষম হয়। ধন্যবাদ, শুভৰাত্ৰি।